রোহিত, মৌসুমের শুরুতে যে জাওয়াদের প্রভাবে কিন্তু মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমির যে আলু আবাদ করা হয়েছিল সেটি কিন্তু নষ্ট হয়েছে, তবে সেই প্রভাব কাটিয়ে উঠে কিন্তু আবারও আলু রোপণ করা হয়েছে। তবে এবার যে লক্ষ্যমাত্রা জেলার আলু উৎপাদনের 37,900 হেক্টর তা কিন্তু এখন আর অর্জিত হয়নি। তবে আগাম যেসব আলু আবাদ করা হয়েছিল জেলায় 51 হেক্টর জমিতে আসলে আগাম জাতের আলু আবাদ করা হয়েছিল, সেটি কিন্তু এখন উত্তোলন শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কৃষকরা। এবং যে 51 হেক্টর জমিতে যেসব আলু আবাদ হয়েছিল সেটি এখন সেসব জমি থেকে আলু উত্তোলনের পর বাজারজাত করা শুরু করা হয়েছে। আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই যে আগাম আলু এখন বাজারজাত করা হচ্ছে, তোলা হচ্ছে, সেটির দাম নিয়ে কিন্তু কৃষকরা একটি হতাশা প্রকাশ করেছে। তারা বলছে যে তাদের যে খরচ কিংবা উৎপাদন খরচ আছে সেই উৎপাদন খরচের চাইতে কিন্তু কম দামেই আসলে তাদেরকে আসলে এই যে আলুগুলোকে আসলে বাজারজাত করতে হচ্ছে। তারা বলছে যে তাদের কিন্তু 15-16 কিংবা 17-18 টাকাও খরচ হচ্ছে, তবে বাজারজাত করা হচ্ছে কিন্তু 13-14 টাকা। এদিকে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ বাজারে কিন্তু আলুর দাম আরো 5 টাকা কমেছে। বর্তমানে খুচরা বাজারে আলুর মূল্য 20 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং পাইকারি কৃষক পর্যায়ে আলুর দাম কিন্তু 14-15 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আলুর অবস্থা খুব একটা ভালো নেই আসলে। তৌহিদ সাকিব, ধন্যবাদ আপনাকে।